আমরা মানুষরা হচ্ছে সর্বশ্রেষ্ঠ জাতি আমরা যেমন কোনো না কোনো কাজ বেশি হয়ে গেলে আমাদের মাথায় হ্যাং হয়ে যায় ঠিক তেমনি ফেসবুক অ্যাপের ব্যবহারের মাত্রা বেড়ে গেলে ফেসবুকও মাঝে মাঝে একটু হ্যাং করে তো আপনার নিশ্চয়ই এই সমস্যাটি হয়েছে আপনার ফেসবুকও আপনার সাথে হ্যাং করতে ফেসবুক অ্যাপের এই সমস্যাটি তখনই দেখা দেয় যখন আমাদের একাধিক অ্যাকাউন্ট ক্রিয়েট করা থাকে আমাদের ফেসবুক অ্যাপে যখন আমরা একটার পর একটা একটু পর পরই লগ ইন করি এক আইডি থেকে অন্য আইডি যাই তখন ফেসবুকের এই সমস্যাটি বেশিরভাগই দেখা দেয় তো চলুন এর সমাধান কিভাবে করবেন দেখাচ্ছি তার আগে একটি কথা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এক্ষুনি সাবস্ক্রাইব করে ব্যাল বাটনটি অল করে দিন কেননা আমি প্রতিনিয়ত মোবাইল কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আমার চ্যানেলে শেয়ার করি তো চলুন ড্যাক্স স্টার্ট সমস্যাটি সমাধান করার জন্য তো প্রথমে আপনাকে আপনার মোবাইলের সেটিং অপশনে যেতে হবে মানে সেটিং অ্যাপে ক্লিক করতে হবে সেটিং অ্যাপে যাওয়ার পর এখানে নিচে স্কুল ডাউনলোড করতে পারবেন আবার এখানে বারে লিখতে পারবেন অ্যাপে যাবেন আপনি যদি আপনি অ্যাপটি খুঁজে না পান তাহলে উপরে ডবল পি লিখলেই অটোমেটিক্যালি ওই অ্যাপস অপশনটি সবার আগে চলে আসবে দেখুন চলে আসতে তো আমি অ্যাপে ক্লিক করবো ক্লিক করার পর দেখুন এখানে ম্যানেজ অ্যাপস নামে যে অপশনটি আসতে ওখানে আমাকে একবার ক্লিক করতে হবে তো এখান থেকে সে অ্যাপটি খুঁজে নিতে হবে যে অ্যাপে আপনার করোনা ভাইরাস হয়েছে আই মিন ফেসবুক তো ফেসবুকে ঢুকে আপনাকে এইখানে দেখুন অনেকগুলো অপশান আছে তার মধ্যে আপনাকে ক্লিক করতে হবে স্টোরেজে স্টোরেজে ক্লিক করার পর এখানে দেখুন নিচে ক্লিয়ার ডাটা ক্লিয়ার ডাটাতে আপনাকে ক্লিক করতে হবে তারপর এখান থেকে ক্লিয়ার কেসে ক্লিক করবেন ক্লিক করার পর ওকে ওকে দেওয়ার পর আবার ক্লিয়ার অল ডাটাতে ক্লিক করবেন ক্লিক করার পর আবার এখানে ওকে করতে হবে দেখুন মোটামুটি জিরো বি জিরো বি মানে ক্লিয়ার হয়ে গেছে আর একটা দরকারি কথা আপনার যদি একটার বেশি আইডি থাকে বা দুইটা তিনটা অনেকের অনেক রকম আইডি থাকে তো আপনি একাধিকবার একটার পর একটাতে লগ ইন করবেন না একই সময় অ্যাট এ টাইম তো আপনি যদি এখন একবার করলেন লগ আউট আবার আর অন্য ঢুকলেন আবারও সেম লগ আউট করে আবার আগের আইডিতে এভাবে করে থাকেন তাহলে ঠিকই কিন্তু আপনার ফেসবুক আপনাকে অ্যাসকাম হিসেবে ধরে নেবে যার ফলে এই সমস্যাটি দেখা দেয় হ্যাঁ আপনি লগ আউট করতে পারবেন আপনার অন্য আইডিতে তবে একটা লিমিট আছে লিমিটের বাইরে আপনি যাবেন না এখন করলেন হয়তো বা ঘন্টা দু ঘন্টা পর বা সকালে করলে আপনি বিকালে অন্যটিতে ঢুকবেন বিকালে করার পর আপনার আবার রাতে অন্যারটিতে ঢুকেন এভাবে আপনি করতে পারেন কিন্তু দু তিন মিনিটের মধ্যে তিন চারবার করে আপনি লগ ইন করবেন এতে কিন্তু অনেক সমস্যা হবে আপনার আইটি তো এবার আপনি এখান থেকে বের হয়ে যান বের হয়ে যাওয়ার পর দেখবেন আপনার ভাইরাস চলে গেছে মানে আপনার ফেসবুক ঠিক হয়ে গেছে যদিও বাই চান্স না হয় তাহলে আপনি কি করবেন আপনার ফেসবুক অ্যাপটি একবার আনইনস্টল করে আবার ইনস্টল করবেন দেখবেন আর হ্যাং করবে না তো আশা করছি আপনাদের ভিডিওটি কাজে আসবে যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে উৎসাহ দিবেন পরবর্তী মোবাইল কম্পিউটার এবং সোশ্যাল মিডিয়া রিলেটেড বিভিন্ন প্রকার টিপস অ্যান্ড ট্রিক্স পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম